আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা স্পেশালি পেনভিশন টিভির যারা সেটার সামনে বসে আছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই মসজিদ পরিচালনা করবেন কারা আমার মনে হয় বাংলাদেশ এবং দুনিয়ার অন্যান্য মুসলিম দেশ বা মুসলিম নয় এমন দেশের প্রেক্ষিতে ব্যাপারটা খুবই রিলেটিভ খুবই সম্পৃক্ত একটি বিষয় এখন এবং মসজিদ থেকে যে কল্যাণ লাভ করার কথা সেটা লাভ আমরা তখনই করতে পারবো যখন মসজিদ পরিচালনায় সেই মানের ব্যক্তিরা থাকবে তত্ত্বাবধানে পরিচালনায় লিডারশিপে সেই মানের ব্যক্তিরা থাকবে যারা নৈতিক চরিত্র হবে খুবই উন্নত যেহেতু মসজিদ কোনো বাজার নয় এটা কোনো ক্লাব নয় এটা হলো আলো বিস্ফোরিত হয় আলোর উদ্গিরণ ঘটে যেখান থেকে সেটা হলো মসজিদ এবং এই ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আহাবুল বেলাদ মসাজিদ উহা সর্বোত্তম জায়গা হলো মসজিদগুলো ও আফগাজুল বেলাদ আসোয়াক উহা আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজারগুলো। তো বোঝাই যাচ্ছে যে মসজিদ হলো পৃথিবীর বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের রসুল সাসলাম আরও বলছেন আল মসজিদের রওজাতে মিন রিয়াদুল জান্না মসজিদ হলো জান্নাতের বাগানগুলোর মধ্যে থেকে একটি বাগানের মতো এই জন্য এই মসজিদ যেহেতু ইসলামের সোনালি যুগে যে ইসলাম নিয়ে আমরা অহংকার করি গর্ব করি গল্প করি যেখান থেকে দুনিয়ায় সভ্যতা ছড়িয়ে পড়েছে মূলত মসজিদকে কেন্দ্র করি এটা হয়েছে সে মসজিদ পরিচালনায় কারা ছিলেন আমাদের রসুল ইসলাম ছিলেন বড় বড় সাহাবাই কেরাম ছিলেন বিধায় সেটা আমাদের জন্য আদর্শ এবং শিক্ষণীয় যে আমরা মসজিদগুলি পরিচালনায় কাদেরকে রাখব আর সেই মানের যদি পরিচালক হয় তাহলে দেখবেন ইনশাআল্লাহ মসজিদ এক একটা হবে এক একটা ওয়ার্ডের এক একটা গ্রামের এক একটা মহল্লার জন্যে একটা আদর্শ স্থানীয় জায়গা দূতি ছড়াবে আলো ছড়াবে মসজিদগুলো যদি নেতৃত্ব হয় সেই মানের এই জন্য দেখেন সুরাত অবায় সতেরো এবং আঠারো নম্বর দুটি আয়াতে কিন্তু আল্লাহ তালা এই প্রসঙ্গে বলেছেন ম্যাখ্যান আলিল মুজিদাল শাহেদিন আলা আনফসিহম বিল কোফর উল এই কাহাবে তাল ফির আমালুহুম রে হুম দুন এটা সতেরো নম্বর আয়াত সুরাত এর বাংলা হলো এই যে মসজিদদের জন্য এটা শোভনীয় নয় যে তারা মসজিদগুলো আবাদ করবে অথচ তারা নিজেরাই এর সাক্ষী দিচ্ছে কুফুরের মানে নিজে কুফুরের মধ্যে লিপ্ত সে মসজিদের কীভাবে পরিচালনা করবে এবং আল্লাহ তালা বলছেন যে এই ব্যক্তিগুলো তাদের কর্মফলকে ধ্বংস করে দিয়েছে নস্বাত করে দিয়েছে আর এরা যাহার নামে হবে চিরস্থায়ী তো বোঝাই যাচ্ছে কোনো মসৃদিক কখনো মসজিদ পরিচালনায় থাকতে পারবে না আমরা বাংলাদেশে মনে করি যে ডাইরেক্ট শির করে অমুসলিম সে হল মসজিক না এটা আমাদের বুঝতে হবে যে শির কিন্তু মুসলমান করে অমুসলিম যার ইমানি না সে আর শির কি করবে মোনাফিকিও কিন্তু মুসলমান করে তো বিধায় এই শির থেকে একদম মুক্ত থাকতে হবে আল্লাহর শক্তির সাথে দুনিয়ার কোন শক্তিকে তুলনা দেয়া যাবে না একটি সেজদা আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে দেওয়া যাবে না এই মানসিকতা যাদের আছে ইভেন আমরা যে রিয়া করি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি রসুল ইসলাম বলছেন এটা হলো আর রে আর শিরক আস আসগার এটা হলো ছোটো শির বিদায় প্রদর্শন ইচ্ছা ইবাদত কাউকে দেখানোর জন্য করা এটা হলো ছোট ধরনের এগুলি থেকে যারা মুক্ত এমন ব্যক্তিরা পরিচালনা করবে মসজিদ এবার আরও ডিরেক্টলি আল্লাহ তালা বলছেন আঠারো নম্বর আয়াতে যে ইন্নামা ইয়া আমরু মাসাজিদ আল্লাহ অবশ্যই মসজিদগুলো আল্লাহর মসজিদগুলো পরিচালনা করবে তত্ত্বাবধান করবে তারা মানে আমান আবিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে অলিয়ম ইলাখের পরকালে বিশ্বাস করেছে অকামা সালা সালাত কায়েম করেছে ও আতা জাকা জাকাত দেওয়ার ব্যবস্থা করেছে অলাম ইয়াক সাহিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না ফা আশা উলিয়া ইকা ইয়াকুন অমিনাল মোহতাদিন আশা করা যায় এ ব্যক্তিরা প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে তার মানে বোঝাই যাচ্ছে এই সবগুলো কোয়ালিটি যার মধ্যে আছে এমন ব্যক্তিত্বেরই মসজিদগুলো পরিচালনা করবে এক হলো আল্লাহর প্রতি বিশ্বাস দুই হলো পরকালের প্রতি বিশ্বাস তিন হল সালাদ কায়েমকারী হবে সালাদ কায়েমকারী কিন্তু সালাত পড়া না চার হলো আতা জাকা জাকাত দিবে তারা এক আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তবিধা এই পাঁচটা গুণের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বাংলাদেশের মসজিদগুলোর পরিচালনা কমিটি একটু চিন্তা করি আমাদের কিন্তু অবাক হতে হবে বিধায় কারো সমালোচনা করতে চাই না বরং এতটুকু বলতে চাই আমরা যাতে এই ব্যাপারগুলো আমরা খেয়াল করি যাতে করে মসজিদগুলো যেহেতু আলোর উৎসস্থল নূর এখান থেকে উদ্গিরিত হয় মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে ঘরে ফিরে যায় অফিসে ফিরে যায় জমিনে ফিরে যায় রাজনীতিতে ফিরে যায় ব্যবসা বাণিজ্যে ফিরে যায় এই মসজিদ পরিচালনায় যদি ওই ব্যক্তিত্বরা থাকে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে সমাজ সুন্দর করতে চাই কিন্তু সত্যিকারের যেখান থেকে কাজ হবে সেদিকে একটু দৃষ্টি আমাদের দেওয়া উচিত এজন্য যারা নেতৃবর্গ আছেন যারা ভূমিকা রাখতে পারেন তাদেরকে ব্যাপারটি সিরিয়ালি সিরিয়াসলি নেওয়া উচিত যে কিভাবে মসজিদ পরিচালনা ভালো লোক আসতে পারে আর মসজিদ পরিচালনা যখন ভালো লোক আসবে তার একটা ইম্প্যাক্ট তার একটা প্রভাব খতিবের উপরে ইমামের উপরে মুসল্লিদের উপরে পড়তে বাধ্য আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু মসজিদ ঢাকা শহরে বা অন্য জায়গায় দেখি কমিটি এত চমৎকার মানে শুধুমাত্র কল্যাণই চিন্তা করে অকল্যাণের ধারে কাছেও তারা নাই এটা প্রত্যেকটা মসজিদে হওয়া উচিত আসলে ইসলাম ধর্ম এমন এক ব্যাপক ধর্ম এটা এমন এক প্যাকেজ এটাকে যদি আমরা আসলে সেভাবে গ্রহণ করি ইসলাম যেভাবে করতে বলেছে এর কল্যাণকারিতা কল্যাণকামিতা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং এর বেনিফিট ব্যক্তি পাবে পরিবার পাবে সমাজ পাবে রাষ্ট্র পাবে দেশ পাবে তো বিধায় মসজিদ পরিচালনায় আল্লাহতালা যে ইঙ্গিত দিয়েছেন আমরা এই ব্যাপারে খুব সোচ্চার হব খুব সিরিয়াস হব তাহলে ইনশাল্লাহ মসজিদগুলো আমাদের যুব সমাজের চরিত্র গঠন মাদকতা থেকে আমাদের দূরে থাকা বৃক্ষরোপণ তারপর মানব সেবা খেদমতে খাল সত্যের প্রতি আহ্বান মিথ্যা থেকে মানুষকে বিরত রাখা এই ব্যাপারে ভালো ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ বিদ্যা সবার ভূমিকা আছে শুধু মসজিদ কমিটি না ইমাম খতিব যোগ্য হওয়া চাই সে ধরনের ভূমিকা রাখা চাই মুসল্লিদেরকেও এই ব্যাপারে কিন্তু দায়িত্ব কর্তব্য আছে মুসল্লিরাই তো আসলে এই যেমন মুসল্লি হবে কমিটি তো এরকমই হবে মুসল্লি যদি মানে মোত্তাকি হয় একটু সিরিয়াস হয় তাহলে খতিব সাহেব প্রস্তুতি নিয়েই দিতে আসবেন তার নামাজের মধ্যে সেই ধরনেরই একটা একটা কি থাকবে সিরিয়াসনেস থাকবে এখলাস থাকবে তো আল্লাহ তালা আমাদেরকে মসজিদগুলো পরিচালনা যাতে মোত্তাকি ব্যক্তিরা الله بيرو لو كرا دايتو بارن شه توفيق دين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته